বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঈদ কাটছে জমজমাট। নিজ জেলা মাগসজন ও বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ ঘন পরিবেশে কাটছে তার ঈদ। শনিবার সকালে প্রথমে বাবাকে সাথে নিয়ে ঈদের নামাজ পড়েন সাকিব। সেখান থেকে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও, করেছেন কুশল বিনিময়। এরপর পুরো দিনটা উপভোগ করেছেন নিজের মতো করে। ঈদের দিনেও ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে পারেননি সাকিব। নিজ গ্রামে ঈদের পাঞ্জাবিতেই খেলেছেন টেপ টেনিস ক্রিকেট। সাকিবের উপস্থিতি যেন পুরো মাগুরাকেই আলোকিত করে তুলেছিল। এরপর সাকিব নিজের গাড়িতে করে ঘুরে বেড়িয়েছেন তার বন্ধুদের সাথে। কিছুদিনের মধ্যেই পরিবারের সাথে যোগ দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে সাকিবের। এদিকে স্ত্রী প্রিয়ন্তি দেবনাথের সাথে ছবি আপলোড করে অক্ষয় তৃতীয়া এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌম্য সরকার। ওদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঈদ কাটছে দেশের বাইরে পরিবারের সাথে। সামাজিক মাধ্যমে লোহিত সাগরের পার থেকে স্ত্রী সুমনা হক সুমির হাতে লাল গোলাপ তুলে দেওয়ার ছবি ইতোমধ্যেই ভাইরাল। সেখানে রয়েছে তার দুই সন্তান সাহেল মুর্তজা আর হুমায়রা মুর্তজাও। বরাবরের মতোই বাবা আর ছেলে তাসফিন আহমেদের সাথে ছবি শেয়ার করে ঈদের খুশি ভাগাভাগি করেছেন তাসকিন আহমেদ। নিজ সন্তান আর বাবার সাথে ছবি শেয়ার করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বাংলাদেশ দলের আরেক স্পিডস্টার ইবাদত হোসেনের ঈদ কাটছে সিলেটের মৌলভীবাজারে। পরিবারের সদস্যদের সাথে ছবি আপলোড করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইবাদত। ওদিকে মুস্তাফিজুর রহমানের ঈদ কাটছে দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে হোটেলের ভেতরেই, সাথে রয়েছেন তার স্ত্রীও। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। ঈদের নামাজ আদায় করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন মুশফিকুর রহিমও। ঈদের ছুটি শেষ করে সিলেটে ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর আগামী পয়লা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য যাত্রা করবে বাংলাদেশ দল। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি। ¿Qué es lo que te digo?